নমস্কার বন্ধু, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কি হবে না এই নিয়ে যে একটা টানাপোড়েন চলছে তার কিন্তু নিরসন করলেন শিক্ষামন্ত্রী। বললেন হাতে এখনও যথেষ্ট সময় আছে, পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি এবং পরীক্ষা হবে কি হবে না এই বিষয় নিয়ে তিনি কি বলেন এবং ছাত্রছাত্রীদের এও পরামর্শ দিলেন যে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কি বললেন শিক্ষামন্ত্রী আমরা সরাসরি শুনে নিই তিনি কি বলছেন। নমস্কার স্যার, ছাত্রছাত্রীদের উদ্বিগ্নতা বাড়ছে পরীক্ষা নিয়ে, তো কি বলবেন পরীক্ষা বিষয়ে তাদের কি পরামর্শ দিবেন যদি আপনি বলেন? আমরা তো চিন্তা ভাবনা করেই এটা জুনে নিয়ে গেছি, আমরা তো চিন্তা ভাবনাটা করে আগে থেকেই চিন্তা ভাবনা করেছি, আগে থেকেই সমস্ত স্যানিটাইজেশন তারপরে স্বাস্থ্যবিধি মেনে চলার সমস্ত নিয়ম কানুন আমরা বিভিন্ন স্তরে আলাপ আলোচনা করেছি, মধ্য শিক্ষা পর্ষদ উচ্চ শিক্ষা পর্ষদ তাদের সঙ্গে ঘন ঘন মিটিং করেছে আমাদের শিক্ষা দপ্তরের আধিকারিকরা। তারপরে আমরা বহুদিন আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে এটা ভোটের পরে জুন মাসে আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা গ্রহণ করব। সুতরাং আমরা ইতিমধ্যেই একটা ব্যবস্থা নেওয়ার ফলে তা জুন মাসের মাঝামাঝিতে চলে গেছে। এখন পরিস্থিতি যদি বদল না হয় তাহলে সময় মতন তখন আবার আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। স্বাস্থ্যবিধিটা তো আগে, এবং অন্যদিকে এটাও খেয়াল রাখতে হবে যে তাদের যেন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়। একদিকে স্বাস্থ্য রক্ষা, অন্যদিকে শিক্ষা রক্ষা, এই দুটোর মাঝামাঝিতে একটা সমাধান সূত্র বের করেই আমরা কিন্তু পিছিয়ে দিয়েছি, জুন মাসে করে দিয়েছি পরীক্ষা। এর পরেও যদি মে মাসে যদি সেটা না হয় তাহলে নিশ্চয়ই দুটো শিক্ষা পর্ষদ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অতএব শিক্ষামন্ত্রীর বক্তব্য কিন্তু এটা স্পষ্ট হয়ে গেল যে উদ্বিগ্নতার কোনো কারণ নেই, পরিস্থিতির উপর নির্ভর করছে, তবে ছাত্রছাত্রীদের প্রস্তুতি চালিয়ে যেতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে যেটা বলেছেন আজকে যে তিনি বললেন উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, যেহেতু অন্যান্য বোর্ড মাধ্যমিক পরীক্ষা বাতিল করছে, প্রয়োজনে মাধ্যমিক পরীক্ষা বাতিল হতে পারে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু পিছিয়ে যেতে পারে, এই মুহূর্তে এরকমই কিন্তু খবর উঠে আসছে বন্ধু। তো সবটাই আপনাদের সামনে শেয়ার করলাম, কিন্তু শেষ পেয়ে একটা কথা বলবো চ্যানেলের পক্ষ থেকে যে বন্ধু তোমরা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে সবটাই কিন্তু নির্ভর করছে নতুন সরকার এসে কী ভাবনা চিন্তা করবে। সেই বিষয়টা নিয়ে আমরা কথাবার্তা বলেছিলাম বিভিন্ন শিক্ষাবিদ বা বিভিন্ন যারা শিক্ষক সংগঠনের বরিষ্ঠ নেতৃত্ব, তারা প্রত্যেকেই বলছেন যে সবটাই নির্ভর করছে যে এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দোষটা মেয়ে ফলাফল কোন দিকে হয়। যদি নতুন সরকার আসে তারা নতুন চিন্তাভাবনা করতে পারে, সেক্ষেত্রে সর্বভারতীয় ক্ষেত্রে যে যে সিদ্ধান্ত হচ্ছে সেই সিদ্ধান্ত কিন্তু পশ্চিমবঙ্গ হতে পারে। তাই মাধ্যমিক পরীক্ষা হয়তো বাতিল হতেই পারে যদি পরিস্থিতি ভয়াবহতার দিকে যায়, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু যেহেতু সর্বভারতীয় ক্ষেত্রে বিভিন্ন ব্যাপার আছে, ডাক্তারি থেকে ইঞ্জিনিয়ারিং থেকে আরম্ভ করে সমস্ত কিছু, তাই পড়ার ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার মান্যতা একটা প্রয়োজন। কারণ সেক্ষেত্রে এইভাবে নাম্বার পরীক্ষা না হয়ে কোনো মতেই নাম্বার দেওয়াটা সম্ভব নয় এবং সেই জায়গায় সঠিক পরিমাপ হবে না। তাই এইটুকুনি আপনাদের সামনে খবর তুলে ধরলাম যে বন্ধু মাধ্যমিক পরীক্ষা বাতিল হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, তবে সবটাই কিন্তু নির্ভর করছে সময়ের উপরে। পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই মাধ্যমিক হবে, উচ্চ মাধ্যমিক হবে, যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে আপাতত মাধ্যমিক পরীক্ষা বাতিল হবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যেতে পারে, এটাই কিন্তু আমরা সরকারের দিকে তাকিয়ে আছি এবং দোষরা মেয়ে কী ফলাফল হয় সেই দিকে তাকিয়ে আছি। তাই উদ্বিগ্নতার কোনো কারণ নেই, পড়াশুনো যেমন চালানো হচ্ছে চালিয়ে যান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দেখতে থাকুন। টুড নিউজ নমস্কার, ধন্যবাদ, সব রকম খবর পেতে অবশ্যই সাথে থাকুন।